হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসাতে, তোমাদের সকলের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সো ভিডিওটা হচ্ছে, তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে কি নিয়ে এসেছে, একটা আমার জন্য ছোট্ট গিফট নিয়ে এসেছে, গিফটটাই তোমাদের দেখাও। তো তোমরা দেখতে থাকো, কিন্তু সেই যে গিফট, সেই গিফটটা না খায়, মানে একটা প্রাণী, তোমরা গেস করো প্রাণীটা কে। ততক্ষণ আমি চটপট করে ওর খাবারটা বানিয়ে ফেলছি। টাইমটা নান, এ দেখো আমুল দুধ। তো এটা আমি একটু গরম করে নিই, তারপর ওকে নিয়ে আসবো, নিয়ে এসে দেখাবো গিফটটা কী। সো ফ্রেন্ডস, আমার খাবার রেডি হয়ে গিয়েছে প্রায়, দেখো ছোট্ট চামচ করে নিয়ে নিয়েছি খাবারটা। টাইমটা নান, এবার আমি নিয়ে আসবো সেই ছোট্ট প্রাণীটা যে খাবে, খাওয়ার জন্য চিকচিক করছে। তো তোমরা দেখতে থাকো কী নিয়ে এসছি আমি। এই দেখো আমার গিফট রেডি, ছোট্ট একটা কাঠবিড়াল, যেটা তোমাদের দাদাভাই জল থেকে গুড়িয়ে নিয়ে এসছে। এত সুন্দর কাঠবিড়ালটা, খুব মিশুকে হয়ে গেছে দেখো। কাঠবিড়ালি কাঠবিড়ালি দেখো, ওর জন্য তো আমি খাবার রেডি করে নিয়েছিলাম। ও এবার খাবারটা কেমনভাবে খাচ্ছে দেখো। সো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখেছ আমার ছোট্ট কাঠবিড়ালি কত সুন্দর। এই দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা আমার ভিডিওটা দেখো। টিং টিং, ফ্রেন্ডস ওর তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। সো ফ্রেন্ডস, ওর তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো সুন্দর করে বসে আছে। তো আমি ওর বিছানাটা রেডি করে দিই, ও এবার ঘুমাবে একটু, খেলা খেলবে একটু। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেটাও আমার যা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকাল।